Congratulations, Ishika De. Thank you so much, sir. Sarkari College, Tomluk Medical College. তিন লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সামান্য কজনই সুযোগ পায় সরকারি কলেজে পড়ার মতন জায়গায়। সরকারি কলেজে পড়াটা সত্যি একটা স্বপ্নের বিষয় হয় এবং সরকারি কলেজে পড়লে বাবা মায়ের অর্থ সাশ্রয় হয়। কারণ তুই যদি বেসরকারিতে পড়তিস তাহলে তোর 11-12 লাখ টাকা খরচা হতো, 11-12 লাখ টাকা আরামসে খরচা হতো। তো সেই জায়গা থেকে তুই আজকে 3.5 লাখ মেয়েকে পরাজিত করে তমলুক মেডিকেল কলেজের মতন একটি নামী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে নার্সিং পড়ার সুযোগ পেয়েছিস, তোর কেমন লাগছে? প্রচন্ড ভালো লাগছে। ফার্স্ট টাইম নার্সিং পড়ার, জাস্ট ফার্স্ট টাইম জিনিসটা আমার প্রচন্ডই ভালো লাগছে। তারপর গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট আলাদাই একটা। আর তোর বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কংগ্রাচুলেশনস বলেছে, কথাবার্তা বলতো। নার্সিং এ পড়তে আসার আগে তোর কি এটাই স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি জীবনে সুপ্রতিষ্ঠিত হব, সরকারি কলেজ থেকে পড়ব এবং সরকারি কলেজ থেকেই আমি পড়ব, বেসরকারি কলেজে যাব না, এই মোটিভেশনটা কি করছিল? ছিল না। আচ্ছা, আমি ভেবেছিলাম যে নিট দেওয়ার পর তো নিটটাকে যেহেতু সকলের মধ্যে বাড়িয়ে নিত, কোনো রকমের নার্সিংটাই ক্র্যাক, তো ভালোই অ্যাটলিস্ট একটা নোবেল প্রফেশনে যাচ্ছি, কতদূর যেতে চাইছিস? বিএসসি নার্সিং এর পর কি লক্ষ্য আছে? একটু জোরে বল। ওটা তো আছে, ওটাই ওটাই করবি আগে 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 প্লেসমেন্টের ব্যবস্থা করবি। আগে প্লেসমেন্ট, এমএসসি পড়া, পিএইচডি করা, এগুলোর সময় অনেক পাবি। কিন্তু এখন যা চাকরির বাজার, সেখানে আগে সরকারি একটা চাকরি পেতে হবে। যদি সরকারি চাকরি করতে চাস সেটা পশ্চিমবঙ্গ হোক বা ভারতবর্ষের যে কোনো জায়গায়, আর যদি চাস যে না আমি ফরেন সোরে যাব, আমি ইউএস যাব, জার্মানি যাব, সেটাও খোলা আছে। কিন্তু যা করবি আগে আর্নিং দ্য মানি, দেন স্পেন্ড দ্য মানি অন এমএসসি। ঠিক আছে, জয়দেব স্যার ক্লাসেসে পড়াশোনা করেছিস, জয়দেব স্যার ক্লাসেস সম্পর্কে কি তোর রিভিউ? প্রচন্ড ভালো, টিচার্সরা সবাই হেল্প করেছে, থ্রুআউট দ্য ইয়ার যতদিনই পড়েছি ততদিনই প্রচন্ড হেল্প করেছে আমাকে, নোটস থেকে শুরু করে সবই, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, এভরিথিং। জয়দেব স্যার ক্লাসেসে ইউএসপিটা কোনটা, মানে ফর হোয়াট ইউ উইল রেকমেন্ড জয়দেব স্যার ক্লাসেস? জয়দেব স্যার ক্লাসেসে কোন কোন জিনিস তোর খুব ভালো লেগেছে? মোটিভেশন, সাপোর্ট, অল দ্য হ্যাপি ফেসেস দ্যাট টিচার গিভস। জয়দেব স্যার ক্লাসেসে বাকি স্টুডেন্টরা পড়তে আসবে কেন, তোর কি বার্তা থাকবে তাদের জন্য? ফার্স্ট অফ অল এই মোটিভেশন রে, টিচাররা যেরকম মানে ওরকম অন্য ক্লাসের মতন না, মানে করছে করছে ওরকম না, আমাদের পেছনে পড়ে থাকে অ্যাকচুয়ালি। এই জিনিসটাই আমার ভালো লেগেছে প্রথম থেকে, যেদিন আমি ভর্তি হয়েছিলাম এখানে, এভরি ওয়ান, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো যাই ছিল সবাই, ইভেন ইংলিশ টিচার এত ভাবেছিলেন, তো আমার তো খুবই ভালো লেগেছিল ফার্স্ট থেকে ক্লাস যখনই আমি স্টার্ট করেছিলাম টিল দ্য লাস্ট ক্লাস। জয়দেব স্যার ক্লাসেসে পড়লি, পড়ার পর পরীক্ষা দিতে গেলি, পরীক্ষায় প্রশ্নপত্র পেলি, জয়দেব স্যার ক্লাসেসের নোট, জয়দেব স্যার ক্লাসেসের যে টিচারসদের ক্লাস নোট, স্টাডি মেটেরিয়াল, এটা তোকে কতটা কমন পেতে বা হেল্প করেছে তোর পরীক্ষায়? হ্যাঁ, অনেকটা বেনিফিশিয়ারি ছিল প্রথম থেকে, কারণ আমি নোটসগুলো, এমসিকিউগুলো সবই করতাম, করে করে দিয়েছিলাম, ভালোই অনেকটা হেল্প পেয়েছিলাম, কমন পেয়েছিলি তো, এবং সেটা তোর আজকের এই স্বপ্ন পূরণের জায়গায় একটা নিয়ে এসছে তো, যে জয়দেব স্যার ক্লাসেসের স্টাডি নোটস এবং স্টাডি মেটেরিয়ালগুলো কমন এসছে তো তোর কাছে। থ্রুআউট মাই জেন্টস র্যাঙ্ক আমি যে গভর্নমেন্ট পেয়েছি না, পুরোপুরি আপনাদের জন্য, পুরোপুরি আমার তো আছে, আমি খেটেছি থ্রুআউট দ্য ইয়ার, বাট স্টিল আপনাদের জন্য আমি হতো না। তোর এই চওড়া হাসিটাই আমাদের এত যে পরিশ্রম সারা বছরের, এই সারা বছরের পরিশ্রমটার সফলতা এবং এটাই সাফল্য আমাদের দিনের শেষে। তোর বাবা মা স্বপ্ন করে, তারা আশা ভরসা করে এখানে নিয়ে আসে, তোদের দেয়, এবং দিনের শেষে যদি তোদের হাতে র্যাঙ্কটা না তুলে দেওয়া যায়, তোদের যদি সরকারি কলেজটা না হয়, বাবা মায়ের 11-12 লাখ টাকা যে খরচা হয়, তাহলে তো এখানে আসার কোনো দরকার হয় না। সরকারি কলেজটা হয়ে গেল মানে তোর বাবা মা রিল্যাক্স, একদম সিকিউর, মানে তোকে নিয়ে আর তোর বাবা মায়ের জীবনে চিন্তা নেই, মানে তোর জীবনের আর কোনো তোকে বার্ডেন হিসেবে কেউ দেখবে না,
কারণ তোর আর্থিক ভাবে তুই পুরোপুরি সেটেল ডাউন করে গেলি এবং সরকারি কলেজ পেয়েছিস মানে নো ডাউট সেটা সত্যি হবে। এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে তোদের বাবা মা আজকে এই পুরো বিএসসি নার্সিংটা পড়াতে কত টাকা কলেজ ফি নিয়েছে, 400 টাকা বা 300 টাকা এরকম একটা 200 টাকা, মানে 4 বছরে তোর গিয়ে দেখা যাবে হয়তো 10,000 টাকাও খরচা হবে না, 10-12 লাখ টাকার জায়গায়। তো সেই জায়গায় বাবা মার একটা বিরাট সেভিংস করে দিয়েছিস তুই, তা সেই জায়গা থেকে বাবা মার থেকে কি চাইবি যে বাবা বলতে তো তো 10-12 লাখ টাকা সেভিং করে দিলাম। নিশ্চয়ই এটা করবি এবং এটা শুনে খুব ভালো লাগলো। আর জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে বাকি স্টুডেন্টদের একটা ডাইরেক্ট তোর বার্তা দে, সবাই এসে জয়দেব স্যারের ক্লাসেতে আপনারা পড়বেন সবাই, কারণ আমি প্রচন্ড বেনিফিশিয়ারি এই ক্লাসগুলো ফার্স্ট থেকে যখন পড়ছিলাম তখন থেকে টিল দ্য লাস্ট ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।